আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডকে হুঁশিয়ার করে বলেছেন, প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন রাশিয়ার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টার জন্য দেশটিকে অভিযুক্ত করেছেন রুশ নেতা। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন সতর্ক করে বলেছেন, সম্ভাব্য যে কোনো ধরনের আক্রমণ থেকে বেলারুশকে রক্ষা করার জন্য সকল উপায় ব্যবহার করবে মস্কো। পুতিন অভিযোগ করেন, তাদের কাছে রিপোর্ট রয়েছে যে পশ্চিম ইউক্রেনে অপারেশন চালানোর জন্য একটি পলিশ লিথুয়ানিয়ান ইউনিট ব্যবহার করার পরিকল্পনা চলছে, যাতে শেষ পর্যন্ত ওই অঞ্চল দখল করা যায়। এলাকাগুলো অতীতে পোল্যান্ডের অংশ ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেছেন, বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর অর্থ হবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে আমরা আমাদের সমস্ত উপায় দিয়ে প্রতিক্রিয়া জানাব। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের রুশ সামরিক অভিযানের কট্টর সমালোচক, সামরিক ব্লগার ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইগোর গিরকিনকে আটক করেছে রাশিয়া। শুক্রবার রাজধানী মস্কো থেকে তাকে আটক করা হয়। স্ট্রেলকোভ নামে পরিচিত ইগোর গিরকিনের স্ত্রী বলেছেন, তিনি অনুপস্থিত থাকা অবস্থায় মস্কোয় তাদের বাসা থেকে তার স্বামীকে তুলে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর স্ট্রেলকোভকে চরমপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আদালতে তোলা হয়েছে। তার 5 বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। রাশিয়া শস্য চুক্তি বাতিল করার পর ইউক্রেন বলেছিল, তারা শস্য রপ্তানি অব্যাহত রাখতে একটি বিকল্প রুট তৈরি করবে। এর জবাবে মস্কো হুঁশিয়ার করে বলেছিল, কৃষ্ণ সাগরে যে কোনো জাহাজকে সামরিক জাহাজ হিসেবে বিবেচনা করা হবে। এই ঘোষণার পরই লাইভ মহড়া চালাল রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে, মস্কোর ব্ল্যাক সি ফ্লিট থেকে একটি মিসাইল বোট কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিম অংশে টার্গেট জাহাজে হামলা চালানোর মহড়া চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধজাহাজ ও ফ্লিট এভিয়েশন এলাকাটিকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করেছে। পাশাপাশি যারা নিয়ম ভঙ্গ করবে তাদের আটকে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় 3 জন নিহত ও শহরটিকে অবস্থিত চীনা কনসুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। রয়টার্স জানিয়েছে, ওডেসা শহরের কৃষ্ণসাগরের তীরে চীনা কনসুলেট ভবনের একটি ভাঙা জানালার ছবি প্রকাশ করেছেন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার। তবে ছবিতে আর কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর একদিন আগে বলেছিলেন, চীনে পাঠানোর জন্য নির্ধারিত 60,000 টন কৃষিপণ্য রুশ হামলায় ধ্বংস হয়েছে। তার এই মন্তব্যের একদিন পর এই হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার ছোড়া 19টি ক্ষেপণাস্ত্র ও 19টি ড্রোনের মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ও 13টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। মাত্র 2 দিনের ব্যবধানে আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার মাহমুদ আব্বাসের আঙ্কারে যাওয়ার কথা রয়েছে, আর শুক্রবার দেশটিতে যাবেন নেতানিয়াহু। আল জাজিরা ও রয়টার্স সূত্রে জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাবেন। তাদের এই সফরে তুরস্ক ফিলিস্তিন সম্পর্ক ও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। 2008 সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন। তুরস্কের এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে দেখা গেল যখন অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সহিংসতা চলছে ও শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিলে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার জেরে সংঘর্ষ শুরু হয়েছিল। সে সময় ইসরায়েলি পুলিশ পবিত্র ওই স্থাপনার ভেতরে ফিলিস্তিনের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। এই ঘটনায়
ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্ক ইসরায়েলের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলে আসছিল, তবে গত বছরের আগস্টে তারা পুনরায় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দেয়। গত এক বছরে তুরস্ক ইসরায়েলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছেন। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য চুক্তির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে ফিরিয়ে আনা সম্ভব। একই সঙ্গে রাশিয়ার আরোপিত শর্তগুলো মানতে পশ্চিমাদের প্রতি আহ্বানও জানিয়েছেন এরদোয়ান। রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় কয়েকটি দেশ ও উত্তর সারপ্রাস সফর থেকে ফেরার পথে তুর্কি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বাতিল হওয়ার ফলে বৈশ্বিক খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি ও অনেক অঞ্চলে ঘাটতি দেখা দিতে পারে। তবে আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এই মানবিক প্রচেষ্টার ধারাবাহিকতা নিশ্চিত করতে পারব। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি সই হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 2024 সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে, বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে নেবেন সাধারণ মানুষ। মণিপুরের নারীদের যেভাবে অত্যাচার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, বিজেপি সরকারের লজ্জা করা উচিত। ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা অভিযোগ করে বলেন, চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু চারদিকে দাঙ্গার নামে দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ নেওয়া লোক, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় 26 জন মারা গেলেন, ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেলেন, নমামি গঙ্গে প্রকল্প কেন্দ্রে কতজন দুর্ঘটনায় মারা গেলেন, আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু বাংলাতে কেউ মারা গেলে রাজনীতি শুরু করছে বিজেপি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইন্ডিয়া লড়বে, পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে, বিজেপি হারলে ভারত জিতবে। পঞ্চায়েতে হানাহানির ঘটনা নিয়ে মমতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে 71,000 বুথে ভোট হল, কিন্তু গোলমাল হল তিন জায়গায়। সবথেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই। তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে? প্রশ্ন করেন মমতা। পঞ্চায়েত নির্বাচনে যারা নিহত হয়েছেন তাদের জন্য চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন তৃণমূল নেত্রী। পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করায় অভিযুক্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর জেল হতে পারে। জিও নিউজ জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে আইনমন্ত্রী বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণীবদ্ধ নথি, যেটি কখনো প্রকাশ করা যাবে না বা কারো সাথে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এই বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাকে তলব করেছিল। তিনি বলেন, নির্বিচারে সাইফার ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান, যেটি সাবেক মুখ্যসচিব আজব খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআই এর চেয়ারম্যান এটি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। অপরদিকে অর্থ পাচারের একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার ছেলে হামজা শাহবাজ। পাক প্রধানমন্ত্রী ও তার ছেলেসহ অন্যদের বিরুদ্ধে 700 কোটি রুপি পাচারের মামলা হয়েছিল। বৃহস্পতিবার লাহোরের জবাবদিহিতা বিষয়ক আদালত তাদের খালাস দেয়। সুইডেনে পুলিশের নিরাপত্তায় পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিবাদে উত্তাল মুসলিম বিশ্ব। সালওয়ান মমিকা নামে এক ইরাকি অভিবাসী গত জুনে স্টকহোম মসজিদের বাইরে কোরআন পোড়ায়। বৃহস্পতিবার সুইডিশ পুলিশ তাকে আবারও ন্যাক্কারজনক কাজ করার অনুমতি দেয়। বিবিসি জানিয়েছে, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাগদাদে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। এর আগে বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন 100 মানুষ। দূতাবাস ভবনে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুইডেনের রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাকের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইরাক সরকারের নির্দেশ এবং দূতাবাসে হামলার ঘটনায় বাগদাদ থেকে দূতাবাসের কর্মী ও কার্যক্রম সাময়িক সরিয়ে নিয়েছে সুইডেন। শুক্রবার নিরাপত্তাজনিত কারণে দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আরব নিউজ জানিয়েছে, ধর্ম অবমাননা প্রশ্নে সুইডেন সরকারের পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, কিছু চরমপন্থীকে পবিত্র কোরআনের অনুলিপি পোড়ানো ও অপবিত্র করার অনুমতি দিয়ে সুইডিশ কর্তৃপক্ষের বারবার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সুইডিশ দূতাবাসের চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে এই অসম্মানজনক কাজ বন্ধ করতে সুইডিশ কর্তৃপক্ষের কাছে বার্তা দিয়েছে রিয়াদ। প্রেস টিভি জানিয়েছে, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানিয়ে ইরান জুড়ে শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিলকারীরা পবিত্র কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার সন্ধ্যায় তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় কোরআন অবমাননার বিরুদ্ধে ইরানের প্রতিবাদের বিষয়ে জানিয়ে দেয়া হয় সুইডিশ রাষ্ট্রদূতকে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পবিত্র কোরআনের অবমাননার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখেছেন। চিঠিতে কোরআন অবমাননার মতো উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এদিকে কোরআন অবমাননার ঘটনায় জর্ডানের পার্লামেন্টের 64 জন সদস্য একটি সংসদীয় স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। এতে দেশটির সরকারকে সুইডেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার দাবি এবং নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়েছে। আরব নিউজ জানিয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি, মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং মিশরের শীর্ষ ইসলামিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শুক্রবার সুইডেনে কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।